ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب سكرة الموت وقنا عذاب يوم القيامة رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন ওগো আল্লাহ গভীর রাতে আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকেই বড় গুনাহগার গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত করে ফেলেছি গো আল্লাহ পাপ করতে করতে পাপের সাগরে ভাসতে ভাসতে অতল অবগাহন একেবারে অতল গহ্বরে নিপতিত হয়ে জীবনটাকে আমরা বরবাদ করেছি গো আল্লাহ গুনাহ আর পাপ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিলেও আজ এই কোরআনের মাহফিলে ভিক্ষুকের মতো তোমার হাত তোমার কাছে কেন হাত তুললাম তার কারণ হলো তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গুনাহগার বান্দারা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ও গো মাহবুব কেবলমাত্র তোমার দয়া আর করুণার আশা করে পাহাড় সম পরিমাণ গুনাহ সামনে নিয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকানাহাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা একমাত্র তোমার গোলাম আর কারো গোলাম নই আমরা জানি আমরা গুনাহগার কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গাফফার রব্বুল আলামিন তুমি যদি তোমার এই দরজা থেকে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও আমাদের তোমার কারো কাছে যাওয়ার চাওয়ার বা বলার জায়গা নাই ওগো আমাদের রব আমরা ছাড়া তোমার অসংখ্য গুলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই ওগো মাবুদ তুমি যদি আমাদেরকে মাফ না করো জাহান্নামের আগুন ছাড়া কিছুই নসিবে থাকবে না ওগো আল্লাহ ওগো মাবুদ ওগো আমাদের রব জানি না কি যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই ঘরে বসে গোটা দুনিয়ার খবর এখন প্রযুক্তির কল্যাণে নেওয়া যায় ঘরে বসে গোটা দুনিয়ার খবর প্রযুক্তির কল্যাণে নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে ওগো মাহবুব জানি না কখন আমাদের শরীরের কাপড় খুলে সাদা কাফন পরিধান করানো হয় জানি না কখন আরামের বিছানা ছেড়ে অন্ধকার কবরে মাটিতে চলে যেতে হয় ওগো আমাদের মাহবুব এরকম গুনাহগার অবস্থায় যদি কবরে যায় গুনার বুঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গেলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই জুটবে না ওগো আমাদের রব তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছ মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনে আমরা পুড়তে পারবো না গো আল্লাহ ওগো আমাদের রব এই জন্য ভিক্ষুকের মতো তোমার কাছে দোকানে হাত তুলেছি ওগো আমাদের রব আমাদের মাহবুব আমরা আমাদের জীবনে সগীরা কবিরা শিরক বিদআত জানা অজানা যত গুনাহ করেছি মেহেরবানি করে তোমার গফফার নামের খাতিরে সকল গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও
ওগো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আর যেন কখনো নামাজ না ছেড়ে দিই সেই তৌফিক দাও। আমার যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দাও, আমার ছাত্র ভাইদেরকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলো যেন আমাদের সামনে নষ্ট হয়ে না যায়। ওগো মাহবুব আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ বালা মুত্তাকি বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরে মা আর বাবাকে মাফ করে দাও। ওগো মাহবুব বাবা আর মায়ের কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। দুটি অক্ষরের নাম বাবা, এই বাবা আমাদের জন্য কত যে কষ্ট সহ্য করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে উপার্জন করে করে আমাদেরকে লালন পালন ভরণ পোষণ করেছে। ছোটবেলায় বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছেন, বাজারে গেলে নিজের জন্য কেনাকাটা না করে কলিজার টুকরা সন্তানের জন্য আগে কেনাকাটা করেছে, নিজে না খেয়ে সন্তানের খাবারের বন্দোবস্ত আগে করেছেন। সারা জীবন বাবা কত ধন সম্পদ উপার্জন করলেন, আর দুনিয়া থেকে যাওয়ার সময় সকল ধন সম্পদ সন্তানদেরকে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেলেন। রব্বুল আলামিন যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই, বাবা আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে। আমরা যারা বাপ হারিয়েছি, বাপ হারায় এতিমগুলোই কেবল জানি বাবা হারানোর ব্যথা। আমরা ঘরে গিয়ে বাবার চেহারা দেখি না, বাবা বাবা বলে মনের জ্বালাও মিটাতে পারি না গো আল্লাহ। রব্বুল আলামিন আমরা অনেকে আবার মাও হারিয়ে ফেলেছি। ওগো আমাদের রব একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, মা তিনি যে কত কষ্ট সহ্য করেছেন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীর কোনো পুরুষ মানুষের দ্বারা তো গর্ভধারণের যন্ত্রণা অনুধাবন করা সম্ভব নয়। ওগো আমাদের রব আমাদের মা আমাদের জন্য এত কষ্ট করেছেন, একদিন আর দুই দিন নয়, নয় মাস, দশ মাস, দশ দিন কষ্টের পর কষ্ট, যাতনার পরে যাতনা সহ্য করে আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করেছে। রাতের বেলা দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায়, শীতের রাতে মানুষ লেপ কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যতদিন ছিলাম রাতের বেলা একটা রাত আমাকে আরাম করে আমরা ঘুমাতে দেই নাই। রাতের বেলা মা ঘুমে আছে সেই সময় পেটের ভেতরে সন্তান যখন নড়াচড়া করে, মায়ের এমন ব্যথা এমন ব্যথা শুরু হয় কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মা তখন আরামের ঘুমটা বাদ দিয়ে একা একা কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়। এইভাবে এক রাতের দুই রাত নয়, কত রাত যে মা চোখের পানি ঝরিয়েছেন সেটা তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা কত কষ্ট সহ্য করেছে, আমাদেরকে পেটে নিয়ে সারা সংসারের সকল কাজ করেছে, সবাইকে খাওয়ানোর উপরে ক্ষুধা পেটে মা খাবার খেতে বসেছে। এমন সময় সন্তান নড়াচড়া করলে বমি বমি ভাব সৃষ্টি হয়, ক্ষুধা পেটে খাবারের প্লেটটা রেখে দিয়ে মা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। ওগো আমাদের রব এভাবে একদিন আর দুই দিন নয়, নয়টি মাস, দশটি মাস মা যন্ত্রণা সয়েছে। দুনিয়াতে যেদিন আমরা আসলাম, মা যেদিন প্রসব করলেন, ডেলিভারি গার্লের মায়ের এত কষ্ট হলো। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20-25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে প্রসব করতে গিয়ে 20-25 নয়, শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতে আরো নিদারুণ সেই যন্ত্রণা 50-55 ইউনিটের ব্যথা সহ্য করেছে।
গৌরব, একজন মানুষ এত ব্যথা কেমনে সইতে পারে আমাদের গর্ভধারিণী মা? আর তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না। আমাদের রব এখানেই শেষ নয়, দুনিয়াতে আসার পর মায়ের বুকের দুধ চুষে চুষে 2 বছর খেলাম, মায়ের কুলে কত প্রশ্রম পায়খানা করেছি, মা কোনোদিন রাগ করে নাই। সারাদিন বাহিরে থাকলে কেউ ফোন দেয় না, কেউ যোগাযোগ করে না, কিন্তু কিছুক্ষণ পর পর মায়ের ফোনের রিং ফোনের মধ্যে বেজে উঠে। কাটা কবুতরের মতো মা বাসায় সন্তানের জন্য ছটফট করে অপেক্ষা করে, কাজ শেষ করে ঘরে গিয়ে যেই ছেলে মেয়ে যেই সন্তান মায়ের চেহারা দেখে আর মা মা বলে ডাকে, সঙ্গে সঙ্গেই ক্লান্তিগুলো তার দূর হয়ে যায়। কিন্তু আমরা যারা মা হারিয়ে ফেলেছি, আমরা তো ঘরে গিয়ে আমাদের মায়ের মায়ের চেহারাও দেখি না, মাকে ডাকতে পারি না গো আল্লাহ। রব্বুল আলামিন চেয়ে দেখো, চেয়ে দেখো, এই ধূমপাখালি ইউনিয়ন 70-এর দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও গো আল্লাহ। মা হারা বাপ হারা এতিম সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই ভিক্ষার হাত ফিরিয়ে দিও না, আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবা যাদের কবরে চলে গিয়েছেন তাদের কবরের আগুন তুমি আমাদের তাদের কবরের জাহান্নামের আগুন তুমি আমাদের চোখের পানি দিয়ে চিরতরে নিভায়া দাও, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। ওগো আমাদের রব, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দান করে দাও। اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما আমার ভাইরা জবানটা খুলে আমার সাথে বলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার যে সকল ছাত্র ভাইয়েরা মাহফিলে এসেছে তাদের মেধাকে আরো প্রখর থেকে প্রখরতর করে দাও। গত 3 দিন মাহফিলে যত ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন সকলের ইলম আমল আর হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন সকলের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বারকাত দাও এবং তাদেরকে ইসলামের খেদমত করার জন্য কবুল করে নাও। মাহফিলে যত ওলামায়ে হজরত এসেছেন সবার নেক হায়াত বানিয়ে দাও, ইজ্জত সম্মান বানিয়ে দাও, ইলম আর আমলের মধ্যে বারাকাত দান করে দাও। আমরা গত 3 দিন যারা কথা বলেছি বক্তব্য দিয়েছি আমাদের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো ভুল কথা আমরা বলে ফেলি সেগুলো মানুষের অন্তর থেকে মুছে দাও। আর কোরআন হাদিসের যত সব সত্য কথা হক কথা বলেছি আমরা যারা বলেছি আমাদেরকে যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আজকের এই 21তম সিরাতুন নবী মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন খেয়ে না খেয়ে রাতের পর রাত না ঘুমিয়ে এত কষ্ট করে এই কোরআনের বাগান সাজিয়েছে, ওগো আল্লাহ আমার ভাইদের এই কষ্টগুলো তুমি কবুল করে নাও। আমার কলিজার টুকরা এই ভাইগুলোর জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার ছাত্র ভাইদের মেধাকে আরো প্রখর থেকে প্রখরতর করে দাও, তাদেরকে নৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল কমিটিতে যত সদস্য ভাইরা রয়েছেন সবাইকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের সাথে জড়িত থেকে থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ইউনিয়ন পরিষদের মাঠে মাহফিল হচ্ছে, ওগো আমাদের রব এই ইউনিয়ন পরিষদের যত দায়িত্বশীল রয়েছেন সকলকে তুমি মাফ করে দাও, তাদের সকলকে এই ইউনিয়ন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সাজাতে তাদের সকলকে তুমি সেই যোগ্যতা দান করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুদ, অনেক ভাইরা দোয়া চেয়েছেন, যারাই যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মনের সকল জায়েজ মকাসিদে হাসানা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমার এক ভাই দোয়া চেয়েছেন, তার নাম আইয়ুব আলী শেখ,
তার বাবা প্রত্যেক বছরই মাহফিলে আসতেন, কিছুদিন আগে তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই মাহফিল থেকে আমরা দোয়া করছি, ও আমাদের রব, তার বাবা প্রত্যেক বছর এই মাহফিলে আসতেন, এই মাহফিলের বরকতে তুমি তার কবরের আজাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার অনেক মা বোনরাও হয়তো হাত তুলেছেন, আমার মা বোনদের জীবনের গোড়াগুলো মাফ করে দাও রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, এনএসআই, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন রব্বুল আলামিন সকলকে মাফ করে দাও, সকলকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে না রব্বুল আলামিন। আমার মিডিয়ার ভাইদের গোনাগুলো মাফ করে দাও, তাদেরকে তাকওয়ার সাথে প্রশ্নবিদ্ধ না হয় এই ময়দানে সুন্দর ভূমিকা রাখার, দায়ী ইলাল্লাহর ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। বিফদ্দে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।